কটা আঙুল? পাঁচ। এবার কটা আঙুল? তিন। খুব ভালো। ওয়ান টু থ্রি। ছোটবেলায় বলতে না কানামাছি খেলতে, এখন খেলছো না কেন? আমার ছোটবেলা কি ছোটবেলা, এখনো খেলতে হবে, আমাদের সঙ্গে খেলতে হবে। তুমি তো খুব তাহলে একজন 12 ম্যান কে কি করে খেলা ইনক্লুড করিস তোরা? হ্যাঁ তা ঠিক, হ্যাঁ তা ঠিক। আচ্ছা ঠিক আছে, গুবলু আমাকে নিয়ে আয়, তুমি এদিকে শোনো। আমি শোনো শোনো, কেন কেন তুমি না আমার চোটটা দিয়ে না, তুমি না আমার খেলতে যাবে ঠিক আছে? না আমি নিধি, গুবলু হ্যাঁ আমি এদিকে শোনো, ধরে নিয়ে এসেছি। না গুবলু কাউন্ট কর, কাউন্ট 1 2 3 4 5 6 7 8 9 10 চল চল চল, ইয়ে জল খাবার রেডি, সবাই টেবিলে চলে এসো, চলো না খেলে যাও, খাবার অর্ডার হয়ে গেছে, চলো। আচ্ছা এসে খেলবো, আচ্ছা আরুন আমার আসো, মনে নষ্ট হয়ে গেল। আম্মা আসুন। যাই তুমি বেরোচ্ছ? আরে শম্ভুর বাড়িতে ঘুরে আসছি বুঝলে, দাও। আচ্ছা শোনো, শম্ভুদা তো কখনো আমাদের বাড়িতে আসে না, আমি এতগুলো বছর ধরে ধরে দেখেছি না, সারাক্ষণ তুমিই যাও কেন? শম্ভু ব্যস্ত মানুষ, আর পুরনো বন্ধুদের ওপর অভিমান করা যায় বলো তো? জানো তো এদিকে আবার একটা ঘটনা ঘটিয়েছে। কি আবার কি ঘটলো? অনি আর গুবলু দিদির বাড়ি চলে গেছে কারুকে কিছু না বলে। দিদি ফোন করেছিল পারমিশন চাইতে। কিসের? অনি আর গুবলু আমার কাছে কিছুক্ষণ থাকতে পারে কিনা। ব্যাস হয়ে গেল, আম্মা যদি এইভাবে নাতি নাতনিদের কাছে পেতে থাকে ওখান থেকে, তাহলে আর এ বাড়িতে আসার নাম করবে না। এই তুমি ঠিক বলেছো। আমি ঠিকই বলি। তাহলে একটা কাজ করব। কি? কোনো বাচ্চাদের পাঠাবো না দিদির বাড়িতে, তাহলে আম্মা তাড়াতাড়ি ফিরে আসবে বলো। কিন্তু মাধু এই না জানিয়ে যাওয়াটা কিন্তু ঠিক হয়নি, টুস্কির বলা উচিত ছিল। টুস্কি? টুস্কি তো যায়নি। যায়নি? টুস্কি তো স্কুল থেকে ও লাইব্রেরিতে গেছে। লাইব্রেরিতে? তো 5:30 বেজে গেছে, এখন লাইব্রেরিতে কি করছে? না ও অনেক সময় কি হয় বলতো, ওরা পড়াশোনা করে তারপর নোটস এক্সচেঞ্জ করে, কথা বলে, এরকম দেরি করে, তুমি চিন্তা করো না। এমনও তো হতে পারে যে রাজের বাড়ি গেছে। কিন্তু সকালবেলা টুস্কি যখন আমাকে বললো, বললো যে লাইব্রেরিতে যাবে, কিছু তো বলেনি। সেটা ঠিক আছে, পরে হয়তো ওরা যোগাযোগ করে প্ল্যান করেছে আমার জন্য মন কেমন করছে, তিনজনে মিলে গেছে। না না কি বলছো, কি টুস্কি জানবে কি করে? আর তাছাড়া ওদের সঙ্গে তো দেখাও হয়নি না, টুস্কি তো স্ট্রেট স্কুল গেছে। তাহলে এক মাধু একটা কাজ করো না, একটু রাজকে ফোন করে দেখো। না এইটুকুর জন্য আবার? আচ্ছা ঠিক আছে বলছি। আমি ফোন টোন করতে পারবো না। আচ্ছা দিদি কি ভাববে বলো তো, একটা দিন বাচ্চাগুলো গেছে, বারবার তোমরা বাড়ি থেকে ফোন করছো, তুমি করো না। মাধু জাস্ট চাটা নিয়ে বসেছি। চাটা খাও, তারপর ফোনটা কিন্তু তুমি করো।
হ্যাঁ বলুন, আমি শুনছি। হ্যাঁ তো বেশ তো। না 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 শুনুন, আপনি একটা কথা, একটা কথা শুনুন পরিষ্কার করে। আপনি যদি আমার কথা মতো, এই 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 লম্বু এদিকে কি কিছু বলার জন্য তো এসেছিস দাদা? হ্যাঁ আপনি যদি, আপনি যদি আমার কথা মতো ওষুধ না খান তাহলে আপনি আমার সঙ্গে দেখা করবেন না। হ্যাঁ ডক্টর সরকারের সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ পরে কথা বলবো, হ্যাঁ রাখছি। হ্যাঁ কি হয়েছে বলতো? কি আরে কি বল স্যার, স্যার ওগুলো এসে গেছে। কি এসে গেছে, কে এসে গেছে? স্যার সকালে আপনি যে ওষুধের লিস্টগুলো দিয়েছিলেন স্যার, ওগুলো এসে গেছে। কে বলেছে তোকে? ডক্টর সরকার? না না স্যার, স্যার আমি নিজেই দেখেছি। নিশ্চয় ভালো হয়েছে, সেটা আমাকে আবার জানাবার দরকার কি? কি রে বস? স্যার আপনার মুড ভালো করতে। স্যার স্যার সারাদিন আপনি যা রেগেছিলেন, ভাবলাম আমি এসে বললে পরে যদি আবার বকা খাই। আমি আজকাল তোদের খুব বকি না রে। তো বেশ তো, আমার মুড ভালো করার জন্যে হঠাৎ এত চেষ্টা কিসে? স্যার পরশু, পরশু আমার ছেলে জন্মদিন, আপনি আসবেন স্যার? তোকে যখন এত বকেছি তখন তার একটা কম্পেনসেশন তো দিতে হবে, মানে দেওয়া উচিত, তার মানে আমার যাওয়া উচিত, যাবো। থ্যাংক ইউ। আরে অত খুশি হওয়ার কিছু নেই। হ্যাঁ থ্যাংক ইউ, যাও কাজ করো। ফর্মালিটি আপনার সঙ্গে এদের সম্পর্ক খুব ভালো তাই না? শুধু এদের সঙ্গে কেন, কারোর সঙ্গে এই সম্পর্ক খারাপ করার কোনো মানে আছে বলুন? সেটা যদি সবাই বুঝত। অবশ্য আমরা শুধু খারাপ সম্পর্কের কথাটাই ভাবছি, ভালো সম্পর্কের আর একটা উল্টো দিক হলো কোনো সম্পর্কই না রাখা। সেটা একদিক দিয়ে ভালোই, কারুর কোনো ক্ষতি হয় না। হয় না বলছেন? ডক্টর গাঙ্গুলি সত্যি মানে আপনারা আসাতে মানে মোটামুটি আমি বেঁচে গেছি জানেন তো, অন্তত কথা বলার দু একজন লোক পাওয়া গেছে। আমি কথা না বলতে পারে একবারে হাঁপিয়ে উঠি। কেন? ডক্টর আকাশ দাশগুপ্ত, উনি তো ভীষণ ভালোবাসেন কথা বলতে। কে আকাশ? হ্যাঁ এমনি ঠিকই আছে মানে, কিন্তু কথা যখন বলতে আরম্ভ করে তখন এত কথা বলে যে তখন সেই আমাকে চুপ করে থাকতে হয়, মানে সেই একই কথা না বলতে পারার জ্বালা। বিশ্বাস হয় না। কি এই যে ডক্টর দাশগুপ্ত আপনার থেকে বেশি কথা বলেন, বিশ্বাস হয় না? আচ্ছা ঠিক আছে আমি আকাশকে ডাকছি, দেখুন কে আগে কথা বলে। আকাশ এই এই কোথায় যাচ্ছেন? উনি তো দিন থাকতে থাকতেই বাড়ি চলে গেছেন। ও হ্যাঁ ঠিক আছে, ছড়ে গানি আজ না তো কাল, সেই কাল আসবে তখন, তখন না না আমি মহিলার কাছে হার মানব বিনা যুদ্ধে, নাহি দেব সুজাত গমে দিচ্ছি। আমাকে মিষ্টি দিদি বড্ড করে দেখতে চেয়েছে। ওই এক মিষ্টি ভ্যাদ ভ্যাদে
তুই ওর সঙ্গে গিয়ে জুটে যাবি, তারপর আমি কি করবো? তোকে বলেছি না ওর সম্বন্ধে এভাবে কথা বলবি না, তোর থেকে অনেক বেশি ভালো, আমার অনেক বেশি প্রিয়, অনেক বেশি ইন্টারেস্টিং মেয়ে। তাই নাকি? তাহলে যা না তুই, যখন ডায়াবেটিস হবে তখন বুঝতে পারবি। যাবো তো, যাবো তো, কিন্তু একা কি করে যাবো? তুই তো জানিস আমি রাস্তাঘাট খুব একটা ভালো করে। ওরে বাবা, হ্যাঁ তাই তো বটে, তাহলে আর যাস না, রাস্তার লোক বিপদে পড়ে যাবে। তুই যে কবে এইটুকু ছিলি আমার তো মনে পড়ে না। সর্দা, তারপর শুধু হারিয়ে গেছিলি, কোথায় খুঁজে পেয়েছিলাম তোকে? কোথেকে? বাঁদরলার বাঁদরের পাশে বসে কলা খাচ্ছিলি। শ্বশুর বাড়ি, সকাল থেকে বাপের বাড়িতে পড়ে আছিস, লজ্জা করে না তোর? আমি বাপের বাড়িতে পড়ে আছি? এটা আমার নিজের বাড়ি, আমি আম্মাকে কি কমপ্লেইন করে দেবো? আমার নিজের বাড়িতে আম্মা এখন দিদির বাড়িতে, কাকে কমপ্লেইন করবি? যা ফিরবে তো, আমি আম্মাকে আসলে বলবো আমার বাড়িতে থাকা নিয়ে। ছড়দা হয়ে গেছে। শোন, আম্মা আমাকে ছোটবেলাতে থেকে তোর থেকে অনেক বেশি ভালোবাসে, সবসময় আমাকে সাপোর্ট করবে। আর দেখে নিজে আমাকে সাপোর্ট করে, আমাকে সাপোর্ট করে। ফোনটা ধর। কেন ফোন ধরবো? ফোনটা বাজে ধর। আর বাজে সেটা আগে বল। ও ফোনটা আগে বলবি তো সেটা। হ্যালো, কিন্তু তোকে আমি বলে দিচ্ছি, তুই ফোন। হ্যালো, পুলিশ স্টেশন ছোট কাকা বলছিলাম, আমি আসছি, আমি এক্ষুনি আস। কি হয়েছে ছোটা? এই বরদা, তোমার দাদা আবার সমুদ্রের বাড়িতে যাচ্ছে, তুমি যাবে তো? যাও, চা খাবে? আচ্ছা আকাশ শোনো, এবার যদি তুমি যাও না, তুমি চাটা করে আনবে প্লিজ? করছি প্লিজ। কি হয়েছে রে আকাশ? আমাদের এখানে বেরোতে হবে। কোথায়? কি হয়েছে? নাকি পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল। পুলিশ? কেন? তুমি যাবে না আকাশ, তুমি যাবে না? মাধু, আমি যাবো। এখনো বললি না তো কথাবার্তা না? হ্যাঁ, নিয়ে যাচ্ছ মারা, আগে এটা শেষ করি। কি যেন নাম? মিস শর্মিষ্ঠা দাশগুপ্ত আর মিস রূপা রায়, এটাই তোমাদের সত্যি নাম নাকি এটাও মিথ্যে? তোমরা তাহলে কিছুই বলবে না? তা দেখে শুনে তো ভদ্রলোকের বাড়ির মেয়ে বলেই মনে হয়। স্কুলে পড়ো? ওরকম একটা জায়গায় কেন গিয়েছিলে? বিশ্বাস করুন, আমরা আমরা কিছু করিনি। বিশ্বাস বিশ্বাস করব? আচ্ছা কেন বিশ্বাস করবো বলো তো? বিশ্বাস করার কোনো কারণ আছে কি? আমরা সত্যি কথা বলছি। তোমরা কিছুই বলছো, কিছুই বলছো না। আর তাছাড়া তোমরা যে অবস্থায় ধরা পড়েছো, তারপরে তোমাদের বিশ্বাস করি কি করে বলো তো? তাছাড়াও তোমরা যদি কিছু নাই করে থাকবে, তাহলে পালাচ্ছিলে কেন বলো? বলো পালাচ্ছিলে কেন?
করে থাকলে পার পেয়ে যাবে ভেবেছ? তোমাদের বোধহয় কেউই বাঁচাতে পারবে না, বুঝলে? যাকগে, তোমাদের বাড়ির লোককে টেলিফোনে খবর দিয়েছে, তারা আসুন, দেখুন তাদের বাড়ির অনুমতি মেয়েদের কীর্তি। ওসব নাকে কান্না কেঁদে আমার কাছে কোনো লাভ নেই। কেন খুন করেছো ছেলেটাকে? কেন খুন করেছো বলো? আমরা আমরা কেউ খুন করিনি। ও, তোমরা খুন করো, তোমরা খুন করনি, অথচ ছেলেটা এমনি এমনি খুন হয়ে গেল। দেখো, ঠিক ঠিক সত্যি কথা না বললে পরে সেটা বলাবার মতন বন্দোবস্ত কিন্তু আমাদের কাছে আছে, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। আর এখন আমাকে সে ব্যবস্থাটাই কিন্তু করতে হবে। রাম সিং, রাম সিং, শুকিয়ে গেছে, এসো, তুই জল খেয়ে গলাটা ভিজিয়ে নাও, তারপর সত্যি কথাটা বলে ফেলো তো। বসুন। না, অভ্যেস হয়ে গেছে, তবে কেসটা কিন্তু কমপ্লিকেটেড ছিল। ওপেন করবার পরেই তো কমপ্লিকেশনটা ধরা পড়লো না? আর ওনাকে বেশিক্ষণ অ্যানেস্থেসিয়াতেও রাখা যাচ্ছিল না, ফাটলে হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। পেসমেকার তো, সেই কারণে আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। তবে আই এম ইমপ্রেসড। কেন? আপনি এমনভাবে অপারেশন করলেন তাতে বেশ বোঝা গেল যে আপনি এক্সেলেন্ট সার্জন। আসলে কি জানেন, এই প্রত্যেকটা অপারেশন না আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমার তখন নিজেকে মনে হয় আমি একজন গোলকিপার, টাই ব্রেকার হয়ে গেছে, সাডেন ডেথের সামনে আমি দাঁড়িয়েছি। ঠিক বলেছেন, মানুষের বাঁচা মরা কিরকম কিরকম নিজেদের হাতে তখন মনে হয়, তাই না? এক্স্যাক্টলি, তখন আর কিচ্ছু মনে থাকে না, শুধু মনে হয় যে কীভাবে এই লড়াইটা জিতব। আমাদের মানে ডাক্তারদের এটা বোধ হয় সবচেয়ে বড় প্রাপ্তি। হ্যাঁ, তবে সব ডাক্তারের ভাগ্যে বোধ হয় এই প্রাপ্তিটা জোটে না। আমি অপরাজিতার কথা বলছিলাম, মানে ওর স্পেশালাইজেশনটাই এমন অঙ্কোলজি তো। ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ নিয়ে ওর কাজ, যার কোনো সঠিক চিকিৎসাই এখন হচ্ছে না। আর তারপরে পেশেন্টরা এমন একটা স্টেজে আসে তখন সেখানে দাঁড়িয়ে লড়াইটা সম্ভব হয়, তবে জেতার সম্ভাবনাটা একেবারেই নেই। সত্যি ইটস ভেরি পেইনফুল, সেই জন্যই বোধ হয় উনি এই পেশেন্টদের কষ্টের সঙ্গে এত ইনভলভড হয়ে পড়েন। যাতে কষ্টটাও বাড়ে, আমি ওকে অনেকবার বারণ করেছি, অনেকবার, কিন্তু পারে না। ইনভলভ না হয়ে কি কোনো কাজ করা যায়? জানি না, তবে আমার মনে হয় যে একটা ডিস্টেন্স থাকা দরকার, নাহলে প্রত্যেক দিনের মৃত্যু যন্ত্রণা এগুলো থেকে মুক্তি পাওয়া যায় না, কষ্টটি বাড়ি। ওর জন্য খুব চিন্তা হয় না আপনার? কি হয়েছে যদি বলেন? আপনারা? আমরা ওর বাড়ির লোক।
আর সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আপনি কে হন? আমি ওর কাকা। আমি ও আপনি? হ্যাঁ আমি ওর বাবা। ও ও ফোন ধরেছিল, কি হয়েছে? উনি নিশ্চয়ই মা? আগে হ্যাঁ হ্যাঁ। কি করেন কি বলুন তো আপনারা, নিজেদের মেয়ের দিকে একটু নজর রাখতে পারেন না? ধরো তো এটা কি ব্যাপারটা হয়েছে, এটা একটু ভালো করে দেখে রাখো। হ্যাঁ কি বলছিলেন? কি হয়েছে আমাকে বলবেন একটু খুলে? আপনার মেয়েকে একটা কুখ্যাত হোটেল থেকে পেয়েছি আমরা। হোটেল? ইয়েস হোটেল। সেই জন্য কি ওকে অ্যারেস্ট করেছেন নাকি? না, ওকে অ্যারেস্ট করা হয়েছে মার্ডার চার্জে। Tushki.